সম্মানিত দর্শক, আজকেও বেশ কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির দা হ্যায়। দিল বেচারায় যেন নিজের গল্পই বললেন সুশান্ত, লাইক দিবেন। সুশান্তের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখা তো ছিলই। সময় মতো বসেও গেলাম ছবি দেখতে। অন্যান্য ছবির থেকে দিল বেচারা দেখার জন্য যে আলাদা আবেগ কাজ করবে সেটাই স্বাভাবিক, ছিলও তাই। তবে সিনেমা শুরু হওয়ার পরই যেন অদ্ভুত ভাবে সবকিছু পাল্টে গেল। সিনেমা দেখছি তো নাকি বাস্তব, সব কিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। ছবি শেষে কিছুক্ষণ চুপ থেকে ভাবতে ভাবতে মনে হয়, সুশান্ত কি তার জীবনের শেষটা জানতেন? কিভাবে সব কিছু এভাবে বাস্তবের সঙ্গে মিলে যেতে পারে? এর উত্তর খোঁজার চেষ্টা অবশ্যই বৃথা, তবে শেষ বেলায় এটা নিজের মুখের অস্ফুটেই যেন বেরিয়ে যায়। ইটস নট সেরি সুশান্ত। ছবির শেষের দিকে চিঠিতে মেনির লেখা, ইয়ে রাজা তো মর গয়া পর মেরি রানী আভি জিন্দা হ্যায় আর তব তক মেরি কাহানি ভি জিন্দা হ্যায়। এই ডায়লগটাতেও যেন বাস্তবের সঙ্গে অদ্ভুত মিল মনে হলো। তাই তো, সুশান্তের রানী প্রেমিকা তো এখনো আছেন, আর তিনিও হয়তো সুশান্তের চিৎ। মোদিজি চিঠির জবাব দিয়ে জানান, আমি আপনার চিঠি পেয়েছি আর আমি নিশ্চয়ই জানাবো বা কথা বলবো আপনার সাথে। এরপর পুনিত ব্যাসিস্ট, বেশ পুনিতের সাথে কি আপনারা একমত? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।